Italy just couldn't get this ball away. হ্যালো ফুটবল ফ্যান্স, বিশ্বকাপ জয় কি অভিশাপ? কেন বিশ্বকাপ জয়ীরা পরের বিশ্বকাপে অঘটনের শিকার হয়? আসুন 2006 চলে যাই। ইতিহাসের সেরা বিশ্বকাপের একটি ছিল 2006 বিশ্বকাপ। এই বিশ্বকাপে অভিষেক হয় মেসি এবং ইয়াং ক্রিশ্চিয়ানো রোনালদোর। এছাড়া জিদান এবং রোনালদোর ছিল শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের ঘটনাবহুল ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল ইতালি। সেই সিজনের ইতালির সেরা পারফরমেন্স করেছিল পিরলো। এছাড়া টটি, বুফন সহ সবাই দারুণ খেলেছিল। ইতালির টিম কম্বিনেশন একত্রে সেরাদের সেরা ছিল। বিশ্বকাপের দারুণ করা পরবর্তী বিশ্বকাপেও দারুণ করার কথা থাকলেও অঘটনের শিকার হয়ে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয় তাদের। স্বাভাবিকভাবে অঘটনই মনে হয়, তবে বিষয়টা অঘটনকেও ছাড়িয়ে যায় যখন 2014-তে 2010 বিশ্বকাপ জয়ী স্পেনও প্রথম রাউন্ডে বাদ পড়ে। 2010 বিশ্বকাপে স্পেনের দল ছিল অপ্রতিরোধ্য। জাভি ইনিয়েস্তা, পুয়েল ক্যাসিয়াস ভিয়া সহ সময়ের সেরা কিছু খেলোয়াড় ছিল তাদের। বিশ্বকাপের সেমিতে জার্মানি এবং ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। স্পেনের ডিফেন্স মিড অ্যাটাক সব ছিল বিশ্বসেরা। তবে 2014-তেও তাদের দারুণ দল ছিল। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে ফেভারিট ছিল। গ্রুপ পর্বে তাদের সঙ্গে ছিল নেদারল্যান্ডস, চিলি এবং অস্ট্রেলিয়া। কোনো প্রেডিকশনেই তাদের বাদ পড়ার কথা ছিল না। প্রথম ম্যাচে 5 গোলে নেদারল্যান্ডসের কাছে উড়ে যাওয়ার পর চিলির কাছে হেরে বাদ পড়ে যায়। অবশ্য এটাও কি কোনো ইনসিডেন্ট বা অঘটন হতে পারে? কিন্তু 2018-তে জার্মানিরও বাদ পড়া প্রশ্ন জাগায়, সত্যিই কি বিশ্বকাপ জয়টা অভিশাপ? কি হয়েছিল 2018-তে? জানেন কি, 2018-তে হট ফেভারিট ছিল জার্মানি। এছাড়া 2014-তে জয় করা সেই জার্মানি দলটা যেখানে এক ঝাঁক তারকা ছিল, পর্তুগালকে মুলারের উড়িয়ে দিয়ে সেমিতে রীতিমতো ব্রাজিলকে সেলে খেলা করা সেই টিম আর্জেন্টিনার সাথে 1-0 গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন্স হয়। 2018-তে গ্রুপ পর্বে সুইডেন, মেক্সিকো, সাউথ কোরিয়াকে পায় এবং এমনই বিপর্যয় ঘটে গ্রুপ টেবিল 4 থেকে শেষ করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল। তো এটাও কি অঘটন? টানা 3 বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স হয়েও পরের বিশ্বকাপের সেরা টিম নিয়ে বাদ পড়তে হয়েছে। তো কি হবে এবার 2022-এ? ফ্রান্সেরও কি একই অবস্থা হবে, নাকি ফ্রান্স অভিশাপ কাটাতে পারবে?